প্রিয় দর্শক, আমি সকল সময় আপনাদেরকে বিশ্বের ভিন্ন প্রান্তের মানুষদের পরিচয় দিয়ে থাকি, আজও কোনো ব্যতিক্রম নয়। আজকের এপিসোডে আমি বলতে চাচ্ছি মিয়ানমার দেশের যুবতী পর্নস্টারদের বিষয়ে। সেটা যদি আবার অল্প বয়সী হয় তবে ইন্টারেস্টিংটা আরও বেড়ে যায়। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মিয়ানমার, যাকে রাখাইনের দেশ অর্থাৎ বার্মাদেশ বলে অভিহিত করা হয়, এই বার্মাদেশের অল্প বয়সী পর্নস্টারদের মধ্যে সর্বপ্রথম রয়েছেন রুকা, মিয়ানমারের অন্যতম একজন তরুণ পর্নস্টার, যার জন্ম হয় মিয়ানমারের একটি পাহাড়ি অঞ্চলে। রুকার বর্তমান বয়স মাত্র 21 বছর। আপনি যদি এই তরুণীর সেই ভিডিওগুলি দেখতে চান তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। এই পর্নস্টারের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন সুকাসু, যার বয়স মাত্র 23 বছর এবং বি সাইজ 32-40। মিয়ানমারের অন্যতম একজন গরম পর্নস্টার, যার একটি রাতের মূল্য $3,000। বর্তমান সময়ে মিয়ানমারের 1/3 যুবতী মেয়েরাই কর্মের সঙ্গে জড়িত। মিয়ানমার অর্থাৎ বার্মাদেশ, যার সরকারের নাম হলো মিয়ানমারি সংঘ প্রজাতন্ত্র, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পাহাড়ি দেশ। দেশটির জনসংখ্যা প্রায় 54 মিলিয়ন। মিয়ানমারের এই যুবতী মেয়েরা কাপা কাপ মুভিগুলোতে অভিনয় করতে অত্যাধিক পছন্দ করেন, তাই দেশটিতে যুবক পর্যটকের সংখ্যা অত্যাধিক। এই তরুণ পর্নস্টারের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন ইমিওশি, যার বর্তমান বয়স 25 বছর, অন্যতম একজন বলিউড স্টার, যিনি 200 থেকে বেশি সেই মুভিগুলোতে কাজ করেছেন। এই ইমিওশি কম উচ্চতা এবং বড় স্থানের জন্য সুপরিচিত। আপনি যদি ইমির সেই ভিডিও সম্পর্কে জানতে চান তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। এই তরুণ পর্নস্টারদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন ইমি ফাকাডা, যার বয়স মাত্র 25 বছর। ফাকাডার অসংখ্য সেই ভিডিওগুলো পড়ে রয়েছে গুগলের সেই সাইটগুলোতে, যার বি সাইজ 34-50। আপনি যদি ইমির সেই গরম ভিডিওগুলো দেখতে চান তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। মিয়ানমারের এই পর্নস্টারদের মধ্যে সর্বশেষে আমি আলোচনা করব মিকামের বিষয়ে। মিকামি বিশ্ব তথা মিয়ানমারের অন্যতম সুন্দরী তরুণ একজন পর্নস্টার, যার বয়স মাত্র 20 বছর এবং বি সাইজ 32-45। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মিয়ানমারের অল্প বয়সী পর্নস্টাররা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মিয়ানমারের অল্প বয়সী পর্নস্টাররা। এদের মধ্যে আপনি কার অনুরাগী নিচে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব না করে একদমই যাবেন না।